অতি সুন্দর কথাই কবি লিখছে দেখো। আমারি নবীর এক সাহাবী, আমারি নবীর এক সাহাবী, নাম দাইয়া তোর কলবে, নবীর কাছে এসে বলে খোদা আমার ক্ষমা করবে কে, নবীর কাছে এসে বলে খোদা আমার ক্ষমা করবে কে, কেন নবীর কাছে এসে বলে আমার ক্ষমা করবে কে, মোর নবী বলে এমন কথা বলো কেন ও কলবে, হত্যা করে দিয়েছি আমি মা জামিলা মোর বেটি, হত্যা করে দিয়েছি আমি মা জামিলা মোর বেটি, তাই আমি বড় পাপী নবী তোমার সাহাবি, আমি বড় পাপী নবী তোমার সাহাবি। তারপরে অতি সুন্দর কথা হয় কবি কি লিখছে দেখো। আমি যখন সফর থেকে ফিরে আসিলাম বাড়ি, মোর বিবি বলে ও গো স্বামী হয়েছিল মোদের বেটি, মোর বিবি বলে ও গো স্বামী হয়েছিল মোদের বেটি, আমি তাকে গভীর রাতে হত্যা করে দিয়েছি, তখন স্বামী বলছে ও গো বিবি আমি বলি তুমি বুদ্ধিমতি, ও গো বিবি আমি বলি তুমি বুদ্ধিমতি, আমার মুখের হাসি মোর বিবি দেখে খুশি। তারপরে আরো কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। আমি বলি ও গো বিবি আমার কথা শোনো না, নব রূপে সাজিয়ে দাও মেলাই দেব রওনা, নব রূপে সাজিয়ে দাও মেলাই দেব রওনা, আরো বেতে বসেছে আজ রং বিরঙের মেলা, দুনয়নে মনে প্রাণে দেখবে বেটি জামিলা, দুনয়নে মনে প্রাণে দেখবে বেটি জামিলা, নিয়ে যাই পাহাড়ের দিকে বলি যাও দিকে। তারপরে শেষ ছন্দে কবি লিখছে দেখো। কুয়া খুলে তাকে আমি ডাকি নিজের কাছে, কুমার মধ্যে কি দেখবা বলে ফেলে দিলাম তাকে, কুমার মধ্যে কি দেখবা বলে ফেলে দিলাম তাকে, মোর বেটি বলে ও গো পিতা আমায় তুমি মেরো না, তোমার থেকে যাব দূরে পিতা বলে ডাকবো না, তোমার থেকে যাব দূরে পিতা বলে ডাকবো না, তাই শেষ কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। বলে কবি আমিরুল ইসলাম মোর নবী দিল তাহাদের সম্মান, তোমাদের শোনাই আমি শিশু জামিলার ঘটনা, নিজের পিতা কেমন ভাবে মারলো তাকে দেখো না। আসসালামু আলাইকুম।